রাজ্যের মানুষ বিজেপি দলকে দুই হাত তুলে আশীর্বাদ করার জন্য তৈরি হয়ে আছে, আর সেই সব মানুষের কল্যাণে বিজেপি সরকার যেসব কাজ করেছে তা মানুষের কাছে তুলে ধরতে হবে সম্মিলিতভাবে। শুক্রবার আশারামবাড়ি মণ্ডলের সাংগঠনিক সভায় এই ভাষাতে বলিষ্ঠ ভাষণ রেখে উপস্থিত কর্মকর্তাদের মধ্যে জোশ আর উদ্দীপনা সঞ্চার করে দেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। দলের সভাপতির দায়িত্ব পাওয়ার পর থেকেই সারা রাজ্যে ব্যাপক সাংগঠনিক কর্মসূচির মাধ্যমে বিজেপির জয় নিশ্চিত করতে দিন রাত্রে এক করে কাজ করে যাচ্ছেন রাজীব ভট্টাচার্য। সাংগঠনিক সভায় অন্যান্য কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি অমিত রক্ষিত এবং বিধায়ক পিনাকি দাস চৌধুরী সহ অন্যান্য জাতি জনজাতি অংশের নেতা এবং সমর্থকরা। সভায় নিজের জোরালো ভাষণে প্রদেশ বিজেপি সভাপতি বলেন, রাজ্যের গরিব মেহনতি মানুষ আর কৃষক সহ সামগ্রিক অংশের জনগণের বিকাশে বর্তমান সরকার যে কাজ করেছে তার নিরিখেই রাজ্যে বিজেপি দলকে পুনরায় বিপুলভাবে আশীর্বাদ করার জন্য তৈরি রাজ্যের জনগণ। যে আমরা আশারামবাড়ি থেকেও ভারতীয় জনতা পার্টির পক্ষগুলো আমরা ভোটাতে যাই, সেই সময় আমাদের হাতে কম, আমাদেরকে কাজ করতে হবে, মিলিত ভাবে কাজ করতে হবে। কারণ আমাদের সরকার আসার পর এই সরকার সবচেয়ে বড় জিনিস যেটা মানুষের জন্য কাজ করা, গরিব মেহনতি মানুষ, শ্রমজীবী মানুষ, আমাদের কৃষক সমাজ, যাতে প্রত্যেকে আমাদের এই কাজ, আমাদের সরকার যে মানুষের জন্য কাজগুলি করেছে সেই কাজগুলির নিরিখে দাঁড়িয়ে আমরা মানুষের কাছে এই সমস্ত কিছু যদি আমরা পৌঁছে দিই তাহলে দৃঢ়তার সঙ্গে বলতে পারি, কারণ মানুষ দুই হাত তুলে আশীর্বাদ করার জন্য ভারতীয় জনতা পার্টির সরকারকে আশীর্বাদ করার জন্য মানুষ তৈরি হয়ে গেছে। আমাদের শুধু ম্যান টু ম্যান কানেক্ট করা, মানুষের কাছে যাওয়া, মানুষের সঙ্গে সম্পর্ক স্থাপন করা এবং মানুষকে বলতে হবে যে ভারতীয় জনতা পার্টি শরিকি রাজনীতি নিয়ে নিজের তাৎপর্যপূর্ণ দৃষ্টিভঙ্গি সভায় উল্লেখ করে রাজীব ভট্টাচার্য তার তীব্র ভাষণে বামীদের উন্নয়ন বঞ্চিত রাজনীতির তীব্র সমালোচনা করেন। পাশাপাশি একই সঙ্গে বিজেপির উন্নয়নমুখী বিভিন্ন কর্মসূচির কথা তুলে ধরে জানান, গরিব অংশের জনগণকে যেমন এই কর্মসূচির অঙ্গ হিসেবে দেওয়া হয়েছে 3 লাখের অধিক পাকা ঘর, তেমনি রাজ্যে এই বিজেপি সরকারই প্রথমবার সামাজিক ভাতার পরিমাণ 2000 টাকা করেছে। কৃষক অংশের মানুষের আর্থিক বিকাশ হোক অথবা গ্যাসের সংযোগ, সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে বিজেপি সরকারের কর্মকাণ্ড সর্বদিকে বিস্তৃত বলে জানান প্রদেশ বিজেপি সভাপতি। আমার কবিতা দিয়ে আমাকে বললেন কানে কানে, বললেন দাদা এটা ব্যাপার সভাপতি আমার আছে, চিন্তা করে দেখুন যে সাধারণ একটা জিনিস যেখানে কোন না কোন সাংস্কৃতিক অনুষ্ঠান, পলিটিক্যাল প্রোগ্রাম সমস্ত কিছু হয়, এইটার যে পাকাতর তৈরি হয়েছে নেতারই বসে, নিশ্চয়ই ব্যাপার কুমার জমা দিয়ে এখানে সভা হয়ে গেছে, মানসিকতা চিন্তা করে দেবে এবং বাবু বানিয়েছে যে উনিও বসতে হবে। আর ভারতীয় জনতা পার্টি সরকার চায় মানুষের জন্য কাজ করে, আমাদের সরকার প্রতিষ্ঠার পর 2018-তে এই রাজ্যের গরিব অংশের মানুষ চালা রয়েছে, সিপিএম 25 বছর রাজ্যের শাসন করেছে আর গরিবের সরকার, গরিবের সরকার স্লোগান দিয়েছে, একদম পরিকল্পনা গরিবরা যাতে উন্নত করতে পারে, তাদের সরকারি সুযোগ সুবিধা যাতে পৌঁছে যায় তার কোনো ব্যবস্থা এই সিপিএম সরকার করে। আমরা প্রায় সারা রাজ্যে প্রায় 3 লক্ষ গরিব যারা রয়েছেন তাদের পাকা বাড়ি নির্মাণের ব্যবস্থা আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার করেছে। আজকে আশারামবাড়ি এলাকায় কম করে 4000 উপর যারা গরিব হচ্ছেন, আমার জনজাতি ভাই বলুন, আমার প্রবাসী ভাইয়েরা বলুন, বাঙালি বলুন, প্রায় 4000 উপর এই আশারামবাড়ি এলাকা গরিব মানুষের বাড়িতে পাকা বাড়ি নির্মাণের ব্যবস্থা ভারতীয় জনতা পার্টির সরকার, পাকা শৌচালয়ের ব্যবস্থা করা হয়েছে।
কথা আজকে রেশন সুবিধা যাতে গরিবরা ক্রয় করতে পারে তার ব্যবস্থা ভারতের জন্য পার্টি সরকার সৌভাগ্য জ্যোতি যোজনার মাধ্যমে বিনা পয়সায় বিদ্যুতের কানেকশনের ব্যবস্থা ভারতীয় জনতা পার্টি সরকার করেছে। আমাদের কথা ছিল 2018 বিজেপি সরকার প্রতিষ্ঠার পর আমরা যারা ভাতা পায় সামাজিক ভাতা তাদের ভাতা 2000 টাকা করা হবে। আমাদের সরকার প্রতিষ্ঠার পর আমরা সামাজিক ভাতা 2000 টাকা করা হয়েছে। শুধু তাই নয়, আরো নতুন করে 30,000 ভাতা দেওয়ার জন্য আমাদের রাজ্য সরকার উদ্যোগ গ্রহণ করেছে। কৃষকের আয় দ্বিগুণ করার লক্ষ্যে আমাদের সরকার কিষাণ সম্মান নিধি বছরে 6,000 টাকা কৃষকদের কাছে যাতে পৌঁছে যায় তার ব্যবস্থা ভারতীয় জনতা পার্টি সরকার করেছে। কৃষকদের উৎপাদিত সামগ্রী রাজ্যের সরকার সহায়ক মূল্যে তা করা হয়েছে। শুধু তাই নয়, এই রাজ্যের উৎপাদিত আনারস, বেল, তেঁতুল, কাঁঠাল সমস্ত কিছু বিদেশে রপ্তানি করার জন্য ব্যবস্থা ভারতীয় জনতা পার্টি সরকার তার নিরিখে দাঁড়িয়ে আমরা বলতে পারি যে ভারতীয় জনতা পার্টি সরকার এই ত্রিপুরা দল এবং সরকারের এইসব কর্মকাণ্ডকে নিয়ে মানুষের কাছে যেতে হবে বলে জানান তিনি। রাজ্যের জনজাতি অংশের মানুষের সামগ্রিক উন্নয়নে বিজেপি সরকারের আন্তরিক দায়বদ্ধতার কথা বক্তব্যে উল্লেখ করে রাজীব ভট্টাচার্য বলেন, যদি কোনো দল প্রকৃত অর্থে জনজাতি উন্নয়নে সঠিক দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করেছে তবে সেই দল হল ভারতীয় জনতা পার্টি। গ্রেটা তিপ্রাল্যান্ডের সমর্থক একটি রাজনৈতিক দলকে নিজের বক্তব্যে তীব্র আক্রমণ করে কার্যত তুলোধুনো করেন প্রদেশ বিজেপির সভাপতি। জোরালো আর শানিত ভাষায় রাজীব ভট্টাচার্য জানান, ত্রিপুরা যে রাজাদের উপযুক্ত সম্মান দিয়ে তাদের নামে বিমানবন্দরের নামকরণ করেছে বিজেপি সরকার, সেই মহারাজার ছবিকেও অসম্মান আর আক্রমণ করতে পিছপা হয় না গ্রেটার ত্রিপুরাল্যান্ডের সমর্থক এই রাজনৈতিক দলের উন্মত্ত কর্মীরা। বিশ্বাস করে একজন জনজাতিকে পাঠিয়েছিলেন যে ত্রিপুরা বিধানসভায় আপনাদের সেবা করবে এবং সেবা করছে, তাই আমরা যখন যাই পরিদর্শন করতে তখন গিয়ে আমরা এই মহারাজ
মহারাজার ছবি যখন আমাদের আক্রমণ করে, মহারাজার ছবিকে পর্যন্ত বাদ দেয় না, তখন দুঃখ হয়, অনুতাপ হয়। তারা কোন দেশের ভাষা আর কোন দেশের বিপ্লাসা, যে রাজ্যের বুকে আধুনিক রূপকার মহারাজাকে সম্মান করতে পারে না, তারা কিসের ভাষা আর কিসের বিপ্লাসা? দলের এবং রাজ্যের তিপ্রাসা মানুষদের প্রতি বিজেপি দলের দরদী দৃষ্টিভঙ্গির কথা উল্লেখ করে রাজীব ভট্টাচার্য কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, আগামী দিনে কোনো তিপ্রাসার প্রতি আক্রমণ সংগঠিত হলে বিজেপি দল চুপ করে বসে থাকবে না এবং তাদের উপযুক্ত জবাব দেওয়া হবে। যারা মহারাজাকে সম্মান করতে জানে না, তারা কোন দৃষ্টিতে নিজেদের তিপ্রাসা দরদী বলে দাবি করে থাকে, সেই কথায় তীক্ষ্ণ যুক্তি দিয়ে সভায় উপস্থাপন করেন প্রদেশ বিজেপি সভাপতি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মার্গদর্শন আর সামগ্রিক জনকল্যাণমুখী কাজকর্ম নিয়েই বিজেপি নির্বাচনে ঝাঁপিয়ে পড়বে এবং বিপুল আসন নিয়ে জিতে পুনরায় বিজেপি সরকার পুনঃপ্রতিষ্ঠা করা হবে বলে আশারামবাড়ি মণ্ডলের সাংগঠনিক সভায় প্রবল আত্মবিশ্বাসের সঙ্গে জানান রাজীব ভট্টাচার্য। আমরা ভয়কে উপেক্ষা করে আগামী দিন যেভাবে বিগত দিনে আমরা যেভাবে লড়াই সংগ্রামটা করেছি, আগামী দিনেও ভারতীয় জনতা পার্টির সরকারকে পুনঃপ্রতিষ্ঠা করার জন্য আমরা ঐক্যবদ্ধ হয়ে লড়াই করব। আর আমাদের লক্ষ্য 2023 ভারতীয় জনতা পার্টির সরকার, সেই সরকারকে পুনঃপ্রতিষ্ঠার জন্য আমরা যে কোনো লড়াইয়ের জন্য আমরা প্রস্তুত। দলের প্রদেশ সভাপতির এই বলিষ্ঠ ভাষণে শুক্রবার উপস্থিত কর্মকর্তাদের মধ্যে প্রবল উৎসাহ আর জোশের সঞ্চার হয়। উল্লেখ্য, সাংগঠনিক ব্যাপক কর্মসূচি নিয়ে সারা রাজ্য চষে বেড়াচ্ছেন প্রদেশ বিজেপির সভাপতি। ব্যুরো রিপোর্ট, আর এ নিউজ।